আসসালামু আলাইকুম প্রিয় রুদিন্দার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ এবং অন্যতম দিন এক হাদিসে তো এমন বলা হয়েছে যে রমজানের ঈদের চাইতেও আল্লাহর কাছে শুক্রবারের দিন খুবই দামি খুবই মূল্যবান এমনকি এই সামনে যে ঈদ আসতেছে ঈদুল আজহা বা কোরবানির ঈদের চাইতেও শ্রেষ্ঠ এবং অন্যতম দিন হচ্ছে জুমার দিন বা শুক্রবার দিন এই দিনে রয়েছে বিশেষ বিশেষ আমল বা উপকারিতা বা ফজিলত বা গুরুত্বপূর্ণ কিছু কাজ এই দিনে যদি আপনি বিশেষ কিছু কাজ করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু পুরস্কারের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন দর্শক এই দিনে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিশেষ কিছু কাজ করতে বলেছেন যা অন্য ছয় দিনে বা অন্য সময় করতে বলেন নাই এক হাদিসে বিশ্বনবী বলেছেন শুক্রবারের চন্দ্র যখন উদিত হয় অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টা তোমরা বেশি বেশি আমার প্রতি দূরত পাঠ করো বিশেষ করে বৃহস্পতিবার রাত্রে বেশি বেশি দূরত পাঠ করতে বিশ্বনামী বলেছেন এবং বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বৃহস্পতিবার রাতে বেশি দূরত পাঠ করবে কামতের ময়দানে আমি তার পক্ষে থাকব । তার পক্ষে সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব যাবো আল্লাহতালার কাছে তার জন্য আমি দরখাস্ত করব সুপারিশ করব তার গুণা মাফের জন্য তাই শুক্রবার দিনে যেরকম বিশেষ কিছু কাজ রয়েছে তেমনি বিশেষ বিশেষ উপকারিতাও রয়েছে শুক্রবার দিন আসরের পরে সূর্য ডুবার আগে এই সময়টু খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দোয়া কবুল হওয়ার জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন জুমার দিন বা শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত বা সময় আছে যে সময় আল্লাহর কাছে তার বান্দা যা ফরিয়াদ করে যা প্রার্থনা করে তাই কবুল করা হয় তাই তাকে দিয়ে দেওয়া হয় এই সময়টিকে মুফাসরিনগণ বের করেছেন আসর থেকে মাগরেব পর্যন্ত বিশ্বনবী হাদিসের মাঝে স্পষ্ট ভাষায় বলেন নাই যে এই সময়টি দুপুর বারোটা বা দুপুর দুইটা বা বিকাল চারটা এমন কোনো সময় বিশ্বনবী বেঁধে দেন নাই বিশ্বনবী বলেছেন তোমরা ওই সময় খোঁজ করো আলেমরা ওই সময়টিকে শুক্রবার দিন আসর থেকে মাগরে পর্যন্ত নির্ধারণ করেছেন এজন্য এই সময়টিতে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সে দোয়া কবুল করবেন চাই সে দোয়া মনের আশা পূরণের জন্য হোক বা কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য হোক আপনি যা চাইবেন এই সময়টিতে আল্লাহ তাল আপনাকে তাই দান করবেন দর্শক আপনি যদি অভাবে থাকেন অভাব থেকে বাঁচার জন্য শুক্রবার দিন আসরে পরে দোয়া করবেন আল্লাহ তালার একটি সিফাতি গুণবাচক নাম ইয়া গনি ইয়া গনি ইউ এই দোয়াটি আপনি আসরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসেই পাঠ করতে থাকবেন দোয়াটি পাঠ করা কোনো সংখ্যা নাই আপনি যতবার খুশি ততবার পাঠ করবেন এবং চেষ্টা করবেন শুক্রবার দিন একেবারে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর এই নামটি পাঠ করতে আসরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসেই পাঠ করা শুরু করবেন এবং সূর্য ডোবার দশ থেকে পনেরো মিনিট আগে তিনবার দূরত পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে ধনী হওয়ার জন্য মনের আশা পূরণ করার জন্য দোয়া করবেন আপনি যদি অভাব থেকে বাঁচার জন্য ওই সময়টিতে আল্লাহর এই নামটি পাঠ করে দোয়া করতে পারেন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে চিরদিনের জন্য আপনাকে আল্লাহ তালা সম্পদশালী করে দিবেন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন সচ্ছল বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের অভাব দূর করে জীবনে সচ্ছলতা ফিরিয়ে দিবেন তাই আসুন আমরা শুক্রবার দিন বা জুমার দিন আশ্র নামাজের পরে ইয়া হনি ইউ আল্লাহতালার এই নামটি কয়েকবার পাঠ করে তিনবার দুরুশ্বরী পাঠ করে মোনাজাত ধরে ধনী হওয়ার জন্য দোয়া করি অভাব থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন জীবনের অভাব দূর করবেন জীবনের সচ্ছলতা ফিরিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা